এটি হচ্ছে মেয়াদিয়া হাট। এই হাটের একটা খুবই ঐতিহ্য রয়েছে। আমি যতটুকু জানি যে এটা 200 বছরের পুরনো একটি হাট। এই হাটে সব কিছু পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। আগে যখন আমরা এই হাটে আসতাম তখন এখানে আমরা নৌকা দিয়ে আসতাম, পায়ে হেঁটে আসতাম। এই অঞ্চলের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার একমাত্র উপায় ছিল এই মেয়াদিয়া হাট। এখন কালের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট হাট কিন্তু আগের অবস্থায় আছে। যেমন আগে আমরা এখানে আসতাম হচ্ছে এখানে একটা বটগাছ ছিল এবং এই বটগাছের উপর বেস করে কিন্তু চারদিকে সব লোকজন নিয়ে সব কিছু পশু সাজিয়ে বসতো। বাট এখন হয়তো সেই বটগাছ নেই, সেই দুর্গম জায়গা নেই, যানবাহন অনেক স্মুথ যাওয়া আসা করছে, বাট হাট কিন্তু আগের মতোই আছে। হাটটি আমার চমৎকার লাগে, তার একটাই কারণ এখানে আসলে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সব কিছু আমরা পেতে পারি। যেমন ধরুন মাছ মাংস থেকে শুরু করে আমরা কাপড় চোপড় যা কিছু প্রয়োজন আমাদের সব কিছু এখানে পাওয়া যায়। আর হাটটির একটা চমৎকার বিষয় হচ্ছে এটা হচ্ছে এখানে আমরা যখন আসি সে ছোটোবেলার কথা মনে পড়ে যে একটা মেলা ফ্লেভার পাই আমাদের, মানে এখানে সব ধরনের মানুষই আসে, আপনার নিম্ন থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সবাই এখানে আসে, সবারই ভালো লাগে। তো হাটের পরিবেশটা খুব ভালো লাগে, সব কিছু মিলে হাটটি আমার দারুণ লাগে। এই ব্যবসাটা আমার বাবা করে গেছে, আগে আমরাও করতেছি। এই হাটটা অনেক পুরানো, আগে বটগাছ ছিল নদীতে, আমরা এই বন দিয়া নৌকা দিয়ে আসতাম। আমার বাবা আসতো মনে করেন সন্ধ্যার আগে সাথে সাথে আবার এই হাটটাতে চলে গেছি আমরা ডাকাইতে বইতে, তখন ডাকাতি হইত, তখন মনে করেন আমি এইটা হাটটা অনেক পুরানো, আমরা বাবা করে গেছে আমরা আসি, এখন আমরা করতেছি। আমি তো মনে করেন আমি 55 বছরের উপরে আমি করি, আর আমার বাবাই করে গেছে এর আগে। তখন আমরা বাড়ি ঘর তোরম ছিল না,